প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশে শুরু হতে চলেছে নতুন একটি প্রকল্প যার নাম হলো প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন। আজকের এই ভিডিওতে আমরা এই প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন সম্পর্কে যে তথ্য এই মুহূর্তে আমাদের হাতে উঠে আসছে তাই আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। আগামী সোমবার অর্থাৎ 27 সেপ্টেম্বর 2021 দেশজুড়ে প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন এই প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর বিরাট পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন প্রকল্পে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রযুক্তির মাধ্যমে একটি ছাদের তলায় আনা হবে এবং থাকবে পরিচয়পত্র, চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বিস্তারিত তথ্য, টেলিমেডিসিনের মতো পরিষেবাও দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন প্রকল্পের মাধ্যমে দেশের নাগরিককে দেওয়া হবে নিজস্ব স্বাস্থ্য পরিচয়পত্র, যাতে নথিভুক্ত থাকবে নির্দিষ্ট ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য। এই স্বাস্থ্য পরিচয়পত্র কার্ড তৈরি করা যাবে আধার কার্ড, মোবাইল নাম্বারের মতো তথ্য দিয়ে। এর ফলে সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য, স্বাস্থ্যের নথি ডিজিটাল মাধ্যমে সঞ্চয় করে রাখতে পারবেন। আপাতত আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরি এই 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন নামে একটি নতুন প্রকল্পের সূচনা হতে চলেছে আগামী 27 সেপ্টেম্বর। আর এই প্রকল্পের মাধ্যমে দেশের নাগরিকরা একটি পরিচয়পত্র পাবে এবং তাতে তারা নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটাল মাধ্যমে সঞ্চয় করে রাখতে পারবেন। তো আগামী দিনে এই পরিষেবা চালু হওয়ার পর আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।